সাতক্ষীরা কলারওয়ায় শেখ হাসিনার গাড়ি বহরে হামলা মামলার সাক্ষ্য গ্রহণ শেষে আসামিদের চিহ্নিতকরণ আজ সকাল 9:30টায় সাতক্ষীরা স্পেশাল ট্রাইব্যুনাল 3 এর বিচারক বিশ্বনাথ মণ্ডলের আদালতে আসামিদের চিহ্নিতকরণ কার্যক্রম শুরু হবে। বহুল আলোচিত এই মামলার 50 আসামির মধ্যে 9 জন পলাতক, 2 জন মৃত। তাই আদালতের কাঠগড়ায় উপস্থিত থাকবেন 39 জন আসামি। 2002 সালের 30শে আগস্ট তৎকালীন বিরোধী দলীয় নেত্রী এবং বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাতক্ষীরা সদর হাসপাতালে যান বীর মুক্তিযোদ্ধার ধর্ষিত স্ত্রীকে দেখতে। সেখান থেকে যশোরে ফেরার পথে কলারোয়া উপজেলা বিএনপির অফিসের সামনে তার গাড়ি বহরের ওপর হামলা চালায় সন্ত্রাসীরা।